রমজানের ওই রোজার শেষে এলো খুশি আসলে তুমি বাদশা হয়ে রহমাতাল আলামিন দুনিয়া তোমার নামের ডঙ্কা মদিনাওয়ালা তোমার নাম ইয়া মুহাম্মদ জগৎ জালা কমলিওয়ালা তোমার নাম এসব গান হয় কি হয় না হয় গান কাকে বলে ডুবাইয়ের ভাষায় তো পারো এটা কিন্তু লালনের গান আমার নাতি যদি লালন গীতি গাইতো না না আর এত দোষ কি আছে ডুবাইয়ের তো পারো তাইতে তোমায় ডাকি আমি ইলাহি আল মিন গো আল্লাহ আরে আল্লাহ রাসূলের কথা যেখানে আছে গাও গাও ভালো একটা গজল গাইস বাবা কিন্তু তো সালামের ডিজাইন দেখে মনে হয় গজল জানিস কিনা শুনলে দেখলো বলে না না আগে মালকে শুরু করতে দেন আমি শুরু করো কেবল আমি বিসমিল্লাহ বলি সায়ে মুখ দিশারে সাওয়াল হাতা গুছাইয়ে গজল ধরিছে চাইলাম জারে আমি সাল দিকটাকে আছে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে দেশটাকে সালাও পুরাও করে দিল মাদ্রাসার দরকার আছে কি নাই আছে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় একদম ফেরেশতা আল্লাহ তাআলা লাগায় দেয় ওদের হাঁটার সময় যেন পায়ে উসট না লাগে ধরে বলেন মারহাবা এত কমা জিনিস মনে কইরিন না মাদ্রাসার ছেলেরা যদি আপনার বাড়িতে একটু ধানের জন্য বা কোনো কিছু কালেকশন করতে যায় অনেকে কিন্তু ঘরের মধ্যে থাকে বলে বলো নাই 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 আমাদের দেখলি কয় যে ও তো মাল চাইতে এসে বল নাই একটু নাতিকে শিখাই দিছে বল নাই নাতি আবার বুঝতে পারে না এসে বলছে হুজুর আপনারা চলে যান কেন বলে দাদা বললো দাদা নাই দাদা বলতো দাদা নাই তখনই তো বুঝে ফেলাইছি যে না মাদ্রাসা পছন্দ করে ও মনে রাখো দাদা বললো দাদা নাই যদি বলো মাদ্রাসার ছাত্ররা যদি বেজার হয়ে তোমার বাড়ি থেকে বের হয়ে যায় তো ওই মাদ্রাসার ছাত্রের সাথে ওই বাড়ি থেকে রহমতের ফেরেশতা বের হয়ে যায় বাবাজির রে খবরদার মানুষের একটা দিক থাকে সেই দিক নিয়ে মানুষ একটু আল্লাহকে ভাবে একটা ছেলে মাদ্রাসায় পড়বে মাদ্রাসার দিকে খেয়াল রাখবে তাহলে তো আপনার জান্নাতে যাওয়ার ভয় নাই তাহলে এটা লাভবান ব্যবসা কিনা মাদ্রাসার ছাত্রর কথা তো শুনলেন মাদ্রাসার আপনার ছেলে ধরেন ইঞ্জিনিয়ার ডাক্তার পড়তে পড়তে দেখবেন যেখানে খোদা পাওয়া যায় সেইখানেই ঝামেলা স্কুল কলেজ একটা বাড়ির সামনে থেকে আমরা বের হচ্ছে একটা লোক বের হচ্ছে তাহলে কি করেন বলে আমি দুইটা ছেলেকে পড়াই এরা আয়ে পড়ে কোচিং করি আমি কত দেয় বলে দুই ছেলে 4000 কত দেয় 4000 কিছুক্ষণ পর দেখে একটা হুজুর বাইরে হচ্ছে ভাই কি করেন বলে আমি ছয়টা মেয়েকে কোরআন শরীফ পড়াই বাড়িতে ভাই কয় টাকা দেয় বলে আর আমি কয় টাকা দেয় আমি ভাই আপনার টাকাকে আমি মারিলি মারিলি কয় টাকা দেয় বলে হুজুর ছয়টা মেয়ে কোরআন তেলাওয়াত করে প্রতি মাসে 40 টাকা দেয় এদিকে আবার 19 মাস দেয়নি
আসেন কে আমাদের আমাদের তোমরা দাম দিতে চাও না তাই না এই যে এই সব মাল গেলে দেখবেন বাসালারা সামনের সিট দিবে আসেন মেম্বার আসেন চেয়ারম্যান আর আমি আর আব্দুল কুদ্দুস যখন যাব তখন ওই বাসের কপালে পড়ে যায় তখন কয় এমন টাইমে আসলেন হুজুর গাড়ি তো ছাড়ি যাবে আর আধা ঘন্টা টাইম আছে 52 নম্বর আর 53 নম্বর ফাঁকা আছে দিবেন ওরা সব সামনে আর আমাদের মারবে এত শের কুড়া সুজা করবে বেকার তেরা জোর জুলুম খাবে না তাতে মানুষ কে তো মারা যাবে সাথে কুরআন কে যে দেশের মানুষ অবমূল্যায়ন করে সেই দেশের মানুষের কপালে শান্তি লেখা না ভালো করে মনে রাখো ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে যদি মারা যায় ওই পর্যন্ত ওই শেষ ডাক্তারি পড়তে গিয়ে যদি মারা যায় ওই পর্যন্ত ওই শেষ কিন্তু এই মাদ্রাসায় একটা ছাত্র দিবে সে যদি পড়ে আল্লাহ মানুয়াল্লামাল কুরআন এই টুক পড়েও যদি মারা যায় কিয়ামতের মাঠে আপনার ছেলে কুরআনে হাফেজ হয়ে দেখা হবে মাদ্রাসাটা দেখে কি আর রাইখে একটা ছেলে যদি আলেম বানাইতে পারেন আপনার ছেলের লাশ কিন্তু পোষবে না সুবহানাল্লাহ মারহাবা মারহাবা এটা পিপড়াও লাগবে না শুধু এলেমের সম্মানে মারহাবা এইবার এক হারামখোর মারা গেছে এখন মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে কিনা ফিরাউন যখন মারা গেল একটা পিপড়াও তার গায়ে লাগে নাই একজন হককালী আলেম যখন মারা যাবে তার গায়ে একটা পিপড়াও লাগবে না আলেম আর ফিরাউন একই নাকি না আলেমের গায়ে পিপড়া লাগবে না সম্মান করে আর ফিরাউনের গায়ে পিপড়া লাগে না ঘৃণা করে জোরে বলেন ঠিক কি না ঠিক বন্ধুগণ বলেন তো ওয়াজটা বাকি রাখিছি কোন জায়গায় সিয়ারে মনেও তো আছে মারহাবা আর আমি ইন্ডিয়ায় এক জায়গায় ওয়াজ করতেছি তো ওয়াজ করতে করতে এরকম একটা সাউ কয় কোন ওয়াজ শুনব না আমি যে গরম দেখাইস কাকি আমি পাসপোর্ট ভিসা করে আসছি বলে না আজকে ইউসুফ জুলেখার কাহিনী বলতেই হবে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবো তো গরম দেখাইস কেন আমি কি জানি নি নাকি তো বলছে তোমরা বলো এদিক ওদিক বুলি তুই পারাও আজ তোমাকে বুলাই নাকি এই বস বস ইউসুফ জুলেখার কাহিনী তো মেলা লম্বা ওই বলতে বলতে ফজরের নামাজের আজান দিয়ে মুনাজাত করে মসজিদে যাই কেবল শুইছি ওই বাট পারাইছি হুজুর উঠে আমি তো পারাইছি তোর কারণে তো আজকে ফজর হয়ে গেল তে বলছে হুজুর ফজর হইলে হবে আমার যে আত্মা পাইছে ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদতে কাঁদতে আমার চোখে আর পানি না আমি এখন তুই যা আমি এখন ঘুমাবো বসে একটা প্রশ্ন করে তারপরে যা কি বল হুজুর কিন্তু আপনারা আসলেই শুনতেছেন যে নবীজির পার কাছে দাদা আব্দুল মুতালিব আমি কিন্তু বক্তা আমার নাতি আমাকে আমি ওনাকে কয়েকটা জায়গায় আমি পৌঁছাই দিয়েছি আমার ভিতরে আবার ওই হিংসাটা নাই যখনই আমি কোনো ওয়াজ ডবল হয়ে যায় বা একটা বক্তা চাই তখনই ওনাকে সেট করি আবার আরো লোক আছে তাদেরকেও সেট করি যাই হোক আমি বক্তা ওয়াজ তো করবই কিন্তু বাবাজিরা মাদ্রাসাটা দরকার আছে কি নাই আছে 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 মিডিয়া আলারা তোমাদের এসব সরাও তোমাদের ওই আমার প্রসাদ দরকার নাই আমি আজকে দেখি খালি আছে বললে হবে না মালকে কি দিবা আজকে দেখছি আমার নাতি মরণ আব্দুল কুদ্দুস আহা এই তো মাল সব নিয়ে নিছে তাহলে আমি আবার কি নিব যার যা আছে এখন 10,000 20,000 50,000 না দুই ভাই 400 বাড়ি কোথায় উল্লা তাল তাল কাছে থেকে আসছে বাইরের মেহমান আমার 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 কাছে আসছে দোয়া নিতে ওরা যদি বাইরের থেকে 400 দিতে পারে আপনার কি কিছু নাই একটা মানুষও বসে থাকবেন না ভিতরে কিন্তু কোনো কাপড় নিয়ে লোক যাবে না
ভিতরে যে একটা কাপড় নিয়ে লোক যাবে 2 টাকা দিয়ে বিদায় দিবা তা হবে সেই 2 টাকা তুমি আমার ইয়ে পরে দাও একটু আল্লাহকে দেখায় দাও যে না বক্তা সাওয়ার সাথে সাথে আমরা একবার না আরেকবার গিয়েছি ওই 5 টাকার একটা কয়েনও হয় আমি আবার ওই সেই ওয়াজের কাছে চলে যাব ইনশাআল্লাহ ওয়াজা দিলাম।